সব নারী যেমন এক না, ঠিক তেমনি সব পুরুষও এক না। কিছু ভালোবাসা মন থেকে হয়, সব ভালোবাসা মিথ্যা নয়। কিছু ভালোবাসা হৃদয়ের কোণে থেকেও আসে, মনের একটা অংশ থেকে তৈরি হয় শুধু একটা মানুষের জন্য। সেই ভালোবাসাটা মিথ্যা থাকে না, আর সেই ভালোবাসার জন্য আমরা সারাটা জীবন আফসোস করি, কারণ আমরা একটা মানুষকে ভালোবাসি। ঠিক তেমনি যেই মানুষটাকে আমি প্রচণ্ড ভালোবাসি, হয়তো সেই মানুষটা আমাকে ভালোবাসেনি, কিন্তু সে এটা বুঝতে পারে নাই যে আমি তাকে সত্যিকারভাবে ভালোবাসতে পারি। তাকে আমি সত্যি সত্যি ভালোবেসে ফেলেছিলাম, আমার ভালোবাসা মিথ্যা ছিল না। আমি এটা ভুলবো না যে সবাই সত্যিকারভাবে ভালোবাসে, কিছু মানুষ মিথ্যাভাবে ভালোবাসে, যেমনটা তুমি আমাকে ভাসোনি, যেমনটা তুমি আমাকে মিথ্যা ভালোবেসেও ছেড়ে চলে গিয়েছ, ঠিক তেমনিও সব ভালোবাসা মিথ্যা হয় না। ঠিক দেখো, একটা মেয়ের কাছে একটা মেয়ে সত্যিকারভাবে একটা ছেলেকে ভালোবেসে, কিন্তু সেই ছেলেটা অন্য মেয়ের সাথে সম্পর্ক করে, তার ভালোবাসাটাও সত্যি ছিল কিন্তু ছেলেটার ভালোবাসা মিথ্যা। আসলেই সব মেয়ে কিংবা সব ছেলে এক হয় না, ভালো খারাপ সবাই থাকে, কিন্তু তোমাকে সেই মানুষটাকে খুঁজে নিতে হবে যেই মানুষটা তোমাকে ভালোবাসে। অথচ দেখো, আমি তোমাকে এত ভালোবাসি, তোমাকে আমি এত করে চেয়েছি, তোমার জন্য আমি এতবার কান্না করেছি, এতবার তোমার জন্য আমি পাগল, কিন্তু তুমি আমাকে খুঁজোনি, তুমি আমাকে বুঝোনি, তুমি আমাকে একটুও বোঝার চেষ্টা করোনি। অথচ তুমি বুঝেছো, তুমি খুঁজেছো অন্য একটা মানুষকে, যেই মানুষটা কিনা তোমাকে কখনো ভালোই বাসেনি। দুদিনের পরিচয়ে, দুদিনের হাসি মুখের কথার কারণে তুমি আমাকে ছেড়ে গিয়ে অন্য একটা মানুষকে ভালোবেসে ফেলেছো। প্রিয়তমা, তুমি আসলেই কি সত্যিকারে ভালোবাসা খুঁজে পেয়েছো, কিংবা তুমি কি আজও সত্যিকারে ভালোবাসার মানুষ খুঁজে পাবে? দেখো, আমার ভালোবাসা তো মিথ্যা ছিল না, তবে আমি কেন তোমাকে হারালাম? ওই যে, সব মেয়ে কিংবা সব ছেলে এক হয় না, ঠিক তেমনি সব ভালোবাসা সত্যিও হয় না, আবার কিছু ভালোবাসা মিথ্যাও হয়। ঠিক তেমনি হয়তো তোমার ভালোবাসা মিথ্যা ছিল, আমার ভালোবাসা সত্যিকার ছিল, তাই তো আমি তোমাকে পেলাম না। আবার তুমি যাকে ভালোবাসছো সত্যিকারভাবে, তুমি অন্য কাউকে ভালোবাসছো আমাকে ছেড়ে গিয়ে, ঠিক তেমনি সেই মানুষও তোমাকে ভালোবাসবে না। দুদিনের ভালোবাসায় সে তোমাকে একটা সময় ছেড়ে চলেই যাবে। আসলেই বিশ্বাস করো, একটা সময়ের পর গিয়ে তুমি ভালোবাসা খুঁজতে গিয়ে ব্যর্থ হবে, তুমি মনের মানুষ খুঁজতে গিয়ে তুমি আমাকে হারাবে, তুমি চিরতরের জন্য আফসোস করবে, কান্না করবে। ঠিক তেমনি আমাদের আশেপাশের মানুষগুলো আজকে যারা যাকে অবহেলা করছে, যাকে যারা ছেড়ে চলে যাচ্ছে, তারা একটা সময়ের পর গিয়ে ঠিকই ভালোবাসা বুঝবে। ভালোবাসা মানে কি, প্রিয়তমা কাকে বলে, কিংবা প্রিয়তম কে, সেটা একটা সময়ের পর বুঝতে পারবে।